মালদাতে অবৈধভাবে আমের পেটিতে করে বিহারে মদ পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পাঠালো গাজল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে আমের পেটিতে মদ পাচার, আমের পেটি খুলতে চক্ষু চড়ক গাছ পুলিশের। গোপন সূত্রে খবরের মাধ্যমে এক বড়সড় মাদক চোরাচালানকারীর হদিশ এলো পুলিশের হাতে, যেখানে আমের পেটিতে করে পাচার করা হচ্ছিল মদ। গাজল থেকে সেই মদগুলি পাচার করা হচ্ছিল বিহারের উদ্দেশ্যে। গ্রেপ্তার করা হয় চারজনকে, যার মধ্যে একজন গাজলের বাসিন্দা, অন্যদিকে তিনজন বিহারের বাসিন্দা। আটক করা হয়েছে একটি বোলেরো পিকআপ গাড়ি। গোপন সূত্রে খবরের মাধ্যমে গাজল থানার পুলিশ গাজল থানার সাব ইন্সপেক্টর ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালায় গাজলের আনন্দপল্লী এলাকায় গাজল চাচল 81 নম্বর জাতীয় সড়কে। গোপন সূত্রে খবরের মাধ্যমে একটি গাড়িকে চিহ্নিত করে সেটিকে আটকায় পুলিশ। সেই গাড়ি তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে আমের পেটি, কিন্তু সেই আমের পেটি খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। যেখানে আম থাকার কথা ছিল সেখানে থরে থরে সাজানো রয়েছে মদের বোতল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই মদগুলি আলমপুর এলাকা থেকে নিয়ে আসা হচ্ছিল, পাচার হওয়ার কথা ছিল বিহারে। সব মিলিয়ে 400 অধিক বোতল উদ্ধার করেছে। ঘটনায় একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করার পাশাপাশি আটক করা হয়েছে চারজনকে। ধৃতদের নাম অমল মণ্ডল, বয়স 35, বাড়ি গাজল থানার অন্তর্গত আদিনার কুরুলিয়া এলাকায়। এছাড়াও কুশ কুমার, বয়স 20, দিলীপ মাহাতো, বয়স 52, শূন্য কুমার, বয়স 24। দ্বিতীয় এই তিনজনের বাড়ি বিহারের বৈশালী এলাকায়। গাড়িসহ মদগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অন্যদিকে চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। আমবাগানে কি করছিলা তখন?